ফাইনালি দার্জিলিংয়ের জন্য বেরিয়ে গেলাম, ট্রেনও চলে এসেছে, ট্রেন লাগিয়ে দিয়েছে, জাস্ট একটু পরে ট্রেন ছাড়বে, 10টার সময় বেরিয়ে যাবো। বাবাই তাহলে ফাইনালি দার্জিলিং যাচ্ছ? হ্যাঁ, দার্জিলিংয়ের ব্যাকপ্যাক রেডি তো? চলো। এদিকে আসো বাবা। সেবক ব্রিজ, জয় মাতা। হর্স 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 মামা, হাই। কি করছো? টকমক, চলো এদিকে এদিকে। বাই। ওয়াও, প্যারাগ্লাইডিং! ওহ, লাভলি! ওয়াও, চলো 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 মামা, আসো আসো আসো। এই হচ্ছে আমাদের দিদির রুম, এখানে পাহাড়ের যত মিটিং হয় এখানেই মিটিং হয়। মামা, তুমি কত ঘুনু ঘুনু করলে, কি কি ঘুনু ঘুনু করলে? ডেলো পার্ক, ওয়াও, বাচ্চারা খেলছে, ক্যান্টিন, ডেলো পার্ক, পাহাড় বনকে আও। মামা, তুমি কোথায় ঘুরে ঘুরে যাচ্ছ? ডেলো পার্কে? মা, দোল দোল দোলানি রাহি দিদি দোলানি, দোল দোল দোলানি। এই যে মামা, হ্যাঁ, দোল দোল দোলানি, আঙ্গা মাথায় দোলানি, সোনা সোনা দোলানি, রাল দোল। তুমি দোল খাচ্ছ মা? দোল খাচ্ছ সোনাই? কেমন দোল খাচ্ছ মা? আমরা ডেলো পার্কে এসে এখন আইসক্রিম খাচ্ছি, কি মজা! ইয়ে, আমরা দুজনে আইসক্রিম খাচ্ছি। কি ফুল, কি ফুল, ওয়াও, ফুল, কি ফুল, তিস্তা নদীতে আমরা এখন। অসম, তিনটে কালার জলের। ডিপ গ্রিন, একটু মাড, তিন রকম কালার করে করা আছে। এখানে পাহাড়, আর সামনে ক্যাম্প, এদিকে ক্যাম্পগুলো লাগানো আছে পাট পাট করে। ক্যাম্প, হ্যাঁ, এখন কোথায় তোমরা? আমরা তিস্তায় এসেছি, বলো কোথায়? ওখানে তালে পাপু নেই তো? ত্রিবেণীতে এসছো মা? আমরা তিস্তা নদী। তিনটে কালার বলে দাও, কি কি কালার? আর ফিনিশ কালার, ওয়াও, একটা মাঠ, যেমন মাঠ মেশানো হয়, রাফটিং হচ্ছে, এই যে রাফটিং কিছু। ওখানে একটা ফিশ আছে। ফিশ আছে? হ্যাঁ। ও, হ্যাঁ তো। Hey!
কি ঠান্ডা মা, প্রচুর ঠান্ডা। মেল রোডে খেলছে, কুকুই খেলছে, কুকুরের সঙ্গে ফ্রেন্ড খেলছে। একটু ক্যামেরা পার্সনকে সাইডে যেতে বলবো, ডান দিক দিয়ে দেখাতে বলবো, ঠিক কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে। দেখুন এই বড় যে হাইরে, একটু হাইতলা বিল্ডিং এর পাশ দিয়ে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এটা আমাদের ভোপাল হোটেলের রুফটপটা, রুফটপ থেকে পুরো সিটিটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেলের রুম, এইখান থেকে পুরো ভিউটা। আর এই হচ্ছে মামা খেলছে সকালে উঠে, দৌড় দৌড় খেলছে। সাইডে পাহাড়ের উপরে ছোট ছোট বাড়ি, ঠিক আছে। আর এইদিকে হনুমানজির টেম্পল। আস্তে আস্তে ধীরে ধীরে যত বেলা বাড়ছে আর মেঘ হয়ে যাচ্ছে, যত বেলা বাড়ছে পুরো মেঘ আরো আসছে। মর্নিং এ আমরা যখন উঠেছিলাম পুরো ক্লিয়ার ছিল, যত বেলা হচ্ছে মেঘ বাড়ছে, ক্লিয়ারিটি কমছে। ওকে টাটা, আরো কিছু কিছুক্ষণ মতো আমি আর মাম্মা এখন যাচ্ছি একটু ঘুরতে, খাওয়া দাওয়া করতে। মামা তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে। না বলো, গুনু গুনু করছে। আমরা এখন গঙ্গা মাইয়া স্পটে আছি, এটার নাম হচ্ছে গঙ্গা মাইয়া পার্ক। দার্জিলিং থেকে অনেকটা অফবিট রোড নিচের দিকে নামতে হয়। ফুল নেচার, অসাম বিউটি। ওয়াও, নিচে ঝর্ণা, আস্তে আস্তে জল যাচ্ছে। আর এই সাইডটা বোটিং হচ্ছে, বোটিং এই সাইডে বোটিং চলছে। আর এখানে কিছু টি স্টল করা আছে এই সাইডে, খাওয়া দাওয়া চলছে টি স্টলে। টাটা, লাভলি। ঘুম মনেস্ট্রি বাতাসি আলু কত দেবে? বাতাসি আলু, লাভলে। আই লাভ দার্জিলিং। ও লাভলে, বাতাসি আলু, লাভলে। ও মিস্টার শর্মা, লাভলে। ও লাভলে, বাতাসি আলু লু স্পটে আছি। টয় ট্রেন, আমরা একটু পরে টয় ট্রেনে বেরিয়ে যাবো। 5 মিনিটের জন্য একটা ব্রেক আছে, টি ব্রেক, এখান থেকে বেরিয়ে যাবো। ওয়াও, লোকে লোকে ভিড়, কয়েকশো লোক, প্রচুর লোক এসছে।
ফ্যান্টাস্টিক ওয়েদার, ওয়াও, বাতাসি আলু, ও লাভলি। হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি দার্জিলিং হ্যাপি ভ্যালি টি স্টেট। তো এখানে কিছু সিন দেখাবো, আমার কিছু বন্ধুরা সবাই ড্রেস ভাড়া করে নিচে পার্ক পার্ক করে ছবি তুলছে, তার মধ্যে কিছু ক্যামেরাম্যান আছে। আর ব্যাক সাইডটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, পুরো সুইজারল্যান্ডের মধ্যে একটা ভিউ তো দেখতে পাচ্ছেন। তার মধ্যে আমিও মাঝে মাঝে একটু চা পাতার মধ্যে মাঝে মাঝে একটু গন্ধ নিচ্ছি। এই হচ্ছে দার্জিলিংয়ের চা, সেরা চা। তিমড়ো মালাই কর দিন ছু লা, ওই দেখো লাভলে, ওই দেখো একদম চেন খুলে দাঁড়িয়ে গেছে। 500 দিনে পড়ছে ওইটা তুলে দিয়ে দাও। টিকটাক টিক, টাটা বাই। ন্যাচারাল ভিউ, ওয়াও। হ্যাঁ তুমি খাও, কেমন লাগছে মামা? ইয়ে মামা, বাবলস বাবলস, ইয়ে ইয়ে। Bubbles, yeah! 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 So cool! Bubbles! Yeah! নেপাল বর্ডার, চলো চলো পায়েল কথা, চলো মামা নেপাল বর্ডার থেকে চলো। হ্যাঁ মামা, কি নিয়েছো তুমি? কোথায় এখন এসছো? কোথায় এসছো? নেপালে, নেপাল বর্ডার থেকে ঢুকছি। কি কি দেখলে বর্ডারে? কি কি দেখলে বর্ডারে? তো অনেক কিছু দেখলে। ওয়াইন শপ দেখেছো? ওয়াইন শপ? আচ্ছা, এখানে কি দাম কম না বেশি? দামটার জন্য যাবো ভেতরে, বন্ধ করো কিছু। না না না, চলো চলো ওই দোকান থেকে কিনে দেবো। কি নিচ্ছো তুমি নেপাল থেকে? কি নিচ্ছো? এই যে এগুলো। হ্যাঁ
কি কি নিচ্ছ নেপাল থেকে? ছাতু আছে। মামা কি নিচ্ছে নেপালে? চকলেট ক্যান্ডিজ। হোয়াট ইজ দিস? এইসব নিচ্ছে। তারপরে মালগুলোকে যখন বললাম শঙ্কর লাভলি, আমরা এখন চা বাগান ক্রস করছি। লাভলি বিউটি, লাভলি, অসম। মামা পৌঁছে গেছে এখন মিরিকে, মিরিকে চলে এসেছে মামা। মিরিক লেক, ওয়াও। মামা দাও, তুমি খাইয়ে দাও। মিরিকে আমরা লাঞ্চের জন্য দাঁড়ালাম রেস্টুরেন্টে। মিরিকের ভিউ, প্রচুর লোক, কাতারে কাতারে ভিড়। এক্সপিরিয়েন্স বেঙ্গলি, মিরিক লেক, ওয়াও, অসম। মিরিক লেক, মামা এখন লাঞ্চের জন্য এসেছে, লাঞ্চ করবে এখন। মামা যাও, হাত দিও না, মামি ডাকছে। মামা মামা লাঞ্চ করছে, পাপেল ইয়েলো, সবাই লাঞ্চ করছে। মামার সাথীরা সবাই লাঞ্চ করছে, রাহি দিদি লাঞ্চ করছে। এখান থেকে স্ট্রেট বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে। আমাদের সব ফ্যামিলি যারা আছে পুরো গ্রুপ এখানে ওয়েট করছে। লাগেজ এখানে খুব ভালো রেস্টুরেন্ট করেছে, দেখতে পাচ্ছেন আপনি, টি স্টল, শিলিগুড়ি জাংশন, সব রেলওয়ে থেকে করা আছে। অনেকক্ষণ ওয়েট করতে পারেন, এখানে কোনো ব্যাপার নেই যে ওয়েট না করলে খাওয়া যাবে না। ট্রেনের জন্য মামা সবাই ওয়েট করছে, একটু পরে ট্রেন ঢুকবে। রাহি দিদি, মামা ছাতা নিয়ে সবাই ওয়েট করছে। মামা তুমি কি ওয়েট করছো? ট্রেনের জন্য ওয়েট করছো? সুন্দর করেছে, ভারতীয় রেল থেকে, রেল সার্ভিস থেকে সব রকম খাবার আছে। ভেজ থালি, এগ থালি, ফ্রাইড রাইস, চিকেন, ওয়েটিং রুম। আর যেই না আপনারা এই ভারতীয় রেল কোচ
Yeah.